শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এখন দম ফেলার সময় নেই তাদের, ঘরোয়া বৈঠকেও করছেন অনেকে, অলিগুলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম ১১ অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় বন্দর পতেঙ্গা নিয়ে গড়া এই আসনকে, যেখানে আছে দেশের প্রধান সমুদ্র বন্দর, ইপিজেড, বিমানবন্দর, টানেল, জ্বালানি পরিশোধন কারখানা সহ রাষ্ট্রীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, নৌবাহিনীর ঘাঁটি, অর্থাৎ সারা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ও জ্বালানির কেন্দ্রবিন্দু এই এলাকা। এগুলো ছাড়াও এই আসনে আছে ভিন্ন এক রাজনীতি, যেখানে আছে নগর আর স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক মেরুকরণের রেশ। সাত প্রার্থীর এই আসনে নৌকার মাঝি তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখানে দুই প্রার্থীতে বিভক্ত। নগর ও স্থানীয় আওয়ামী লীগের সবাইকে পাশে না পেলেও এম এ লতিফের ভরসা পুরনো ভোট ব্যাংক। নির্বাচনে মানুষের পার্টিসিপেশন লোকালি ইন্টারন্যাশনালি দেশের ইমেজ, জাতির ইমেজ এবং আমি মনে করি সরকারের ইমেজকে আফল করব। অন্যদিকে জিয়াউল হকের বড় ভরসা শক্ত রাজনৈতিক ভিত্তি। নগর আওয়ামী লীগের বেশ কজন সিনিয়র নেতার সমর্থন আছে তার পক্ষে, তাই দুই দফা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। ওনাদের সমস্যার সমাধান আমাকে দিয়ে হবে বিদায়, জনগণ সহ সকলে আমাকে সমর্থন দিয়েছে 10টি ওয়ার্ডে। এদিকে ভোটাররা চান আশ্বাসের প্রতিফলন আর ভোটের সুষ্ঠু পরিবেশ, সবার গ্রহণযোগ্য এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। যে আশ্বাসগুলো আমাদেরকে দিচ্ছে ওইগুলো যদি বাস্তবে দেখি আমরা, নিজেদের পকেট না গুছিয়ে দেশের কল্যাণে, মানব জাতির কল্যাণে যদি নিজেরা থাকে তাকে আমরা গ্রহণ করি। এই আসনে মোট ভোটার 501,852 জন, যা চট্টগ্রামের 16টি আসনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।